আমরা গিয়েছিলাম আমাদের পোলিং এজেন্ট বসাতে থেকে পোলিং এজেন্ট প্রথমে গিয়েছিল তাদেরকে বসতে দেয়নি তাদেরকে খেলার দেওয়া হয়েছে তারপর আমরা আমাদের মন্ডলী দিকে নিয়ে দুটো মোটরসাইকেলে করে গিয়েছিলাম যার পর আমাদেরকে উপরে হঠাৎ করে চড়া হয়ে যায় আমরা কিছু বুঝতেই পারিনি তারপরে আমাদের ডেলা যা করে মানে প্রাণের ইয়েতে আসি ইঁট পাথর ডাং তীর কাঁচা বলল নিয়ে হামলা করে আমাদের তৃণমূলের কেন্দ্র কেন্দ্রবাহিনী বুথের মধ্যে ছিল না আমি আর সাগর আজ ফকিরডাঙ্গা দুশো বিয়াল্লিশ নম্বর বুথে আমাদের এজেন্ট বসতে যাচ্ছিল সেই এজেন্টকে মারধর করা হয়েছে এবং আমাদের যে সমস্ত কর্মীরা যাচ্ছিল এজেন্টকে বসানোর জন্য তাদের উপরে পাথর ইট ছোড়া হয়েছে এবং তীর ধনুক টাঙ্গি এসব নিয়ে তাদের উপরে চড়াও হয়েছে আমাদের দু তিনজন কার্যকর্তা আহত হয়েছে তাদেরকে নিয়ে আমরা হসপিটালে এসেছি তাদেরকে চিকিৎসা করানো হলো এই বুথে তার পরবর্তীকালে প্রশাসনের হস্তক্ষেপে আমাদের এজেন্ট বসিয়েছি কজন হসপিটালে আপাতত দুজন ভর্তি আছে একজন চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে আর এখানে যখনই আমাদের কার্যকর্তা আমাদের মণ্ডল সভাপতি তমালকান্তি গুয়ের নেতৃত্বে যখন এজেন্টকে নিয়ে যাওয়া হচ্ছিলো এই ফকিরডাঙ্গা যে দুশো বিয়াল্লিশ নম্বর বুথ সেই বুথের এজেন্ট না থাকার ফলে আমরা পার্শ্ববর্তী বুথ থেকে এজেন্ট দিচ্ছিলাম তো সেখানে এরা তখন স্লোগান দিচ্ছে বহিরাগত তাই আমি বলছি তৃণমূল কংগ্রেসকে যে সব থেকে বড়ো বহিরাগত সোনামুখী বিধানসভায় হচ্ছে শ্যামল সাতরা সে হচ্ছে অন্য বিধানসভার মানুষ আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভারতবর্ষের সংবিধান জানে না নইলে বিধানসভার যে কোনো বুথে যে কোনো কেউ এজেন্ট হতে পারে যে কোনো বুথ থেকে অথচ এরা এসব আটকাচ্ছে আমাদের আরও কয়েক দুটি জায়গায় ঝামেলা হয়েছে আমাদের এজেন্টকে রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিলো সেটা হচ্ছে একচল্লিশ নম্বর বুথ একচল্লিশ আমসুল সেখানে আমরা তাকে উদ্ধার করে আমরা পুনরায় আবার সেখানে এজেন্ট বসিয়েছি আমাদের মহেশপুর অষ্টআশি নম্বর বুথ সেখানেকে এজেন্টকে বার করে দেওয়া হয়েছিল আমরাও সেখানে এজেন্ট ঢুকিয়েছি আমাদের কার্যকর্তারা লড়াই করছে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে এবং শ্যামল সাঁতরাও বুঝে গেছেন ওনার পরাজয় নিশ্চিত তাই উনি এইসব আশ্রয় নিচ্ছেন নোংরামের আশ্রয় নিচ্ছেন না এই ধরনের কোনো খবর আমার কাছে নেই তো সাধারণত আমাদের এই সোনামুখী বিধানসভা ক্ষেত্রে কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি সুন্দরভাবেই প্রথম থেকে আমাদের ভোট প্রক্রিয়া চলছে সাফিসিয়েন্ট মানুষ সকালবেলা থেকেই একটা উন্মাদনার সঙ্গে লাইনে দাঁড়িয়েছে এবং লাইনে দাঁড়িয়ে তারা সুস্থভাবে ভোট দিচ্ছে সকাল থেকেই চোখে পড়ার মতো অবস্থা কারণ আমরা দেখেছি সকালবেলায় মহিলাদের একটা বড়ো রকম লাইন বুথ কেন্দ্রে তারা এসেছে এবং জমায়েত হয়েছে এবং সুন্দরভাবে তারা ভোটিং প্রক্রিয়া দেখুন কিছু কিছু জায়গায় একটা প্রবলেম হয়েছে কিছু কিছু জায়গায় এজেন্টকে সকালে ঘুরিয়ে দেওয়া হয়েছে কোথায় স্ট্যাম্প লাগবে এরকম একটা তাদের বক্তব্য স্ট্যাম্প তো সব জায়গায় লাগার দরকার নেই সেখানে যে সিগনেচারটা মেন এবং বিশেষ করে খারাপ লাগছে যে সেন্ট্রাল ফোর্স তারা এই পোলিং এজেন্ট ফর্ম দেখার অধিকার কীভাবে আছে আমি যে বুঝতে পারছি না তো সেই জায়গাটা হয়েছে তবে সেটা মিটে গেছে অলরেডি এ নিয়ে আর কোনো অভিযোগ নেই না ওভারঅল ভোট ভালো পড়ছে কিছু কিছু জায়গায় প্রথমের দিকে মেশিনের গণ্ডগোল ছিল ভিভিপ্যাটের গণ্ডগোল ছিল সেগুলোতে একটু ভোট প্রক্রিয়া শুরু হতে দেরি হয়েছে এটা সাধারণত দশ বারোটা বুথে এরকম ঘটনা ঘটেছে তো এখন পর্যন্ত মানুষের যে উৎসাহ সহকারে ভোট কিছু কিছু জায়গাতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ভোট হয়ে গেছে আমি দেখলাম তো ঘুরে ফিফটি থার্টি থেকে ফিফটি পার্সেন্ট ভোটের মধ্যে রানিং করছে প্রত্যেকটা বুথ আশা করা যায় মানুষ যে সক্রিয়ভাবে ভোট দিচ্ছে তাতে তাড়াতাড়ি ভোট প্রক্রিয়া অনেকটা এগিয়ে যাবে